প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েছিল স্কুলের পরীক্ষা, ক্যামেরা দেখি বন্ধ করে দিল সেই পরীক্ষা। ব্যারাকপুর সেক্রেট হার্টডে হাই স্কুল নবম শ্রেণীর ইংলিশ ও হিন্দি এবং বাংলা পরীক্ষা অফলাইনে হবে বলে একটি নোটিশ দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সেই নোটিশ দেখে আজ স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টা বেগতিক বুঝেই ছাত্রছাত্রীদের স্কুল বাসে করে বাড়ি পাঠিয়ে দেয়। কেন এমন বিষয়টি হলো জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ বলে, পরীক্ষার রুটিন ভুল টাইপিং হয়ে গিয়েছিল। পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা অফলাইনে নয় অনলাইনে। পরীক্ষা দিতে অফলাইনে চলে এসেছে অনেক ছাত্রছাত্রীরা, এমনটাই দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ছাত্রছাত্রীরা বলছে তারা পরীক্ষা দিতে এসেছিল এবং তাদের বাড়িতে নোটিশ যায়, সেই নোটিশের কপি আমাদের হাতে আসে। স্কুল কর্তৃপক্ষ বলে রেজিস্ট্রেশনের জন্য ডাকা হয়েছিল। রেজিস্ট্রেশনের জন্য যদি ডাকাই হয়ে থাকে তাহলে তড়িঘড়ি তাদের রেজিস্ট্রেশন না করিয়ে কেন বাড়ি পাঠিয়ে দেওয়া হলো? কে ঠিক বলছে? ছাত্রছাত্রীরা বলছে পরীক্ষা ছিল, স্কুল কর্তৃপক্ষ বলছে রেজিস্ট্রেশন ছিল। কোটার থেকে শুরু হবে 11:30। আজকে পরীক্ষা মানে রুটিন দিয়েছে তোমাকে? হ্যাঁ, মোবাইলে আছে। মোবাইলে রুটিন দিয়েছে? হ্যাঁ। তারপরে কি বলা হয়েছে স্কুল থেকে? কি বলছে, কি বলা হয়েছে? ক্যা বলা বলো না, ক্যা বলা? স্কুল আনে এক্সাম হ্যায়, এক্সাম হ্যায় ইসিলিয়ে স্কুল আনে কে লিয়ে বলা। হ্যাঁ। আপনা নাম? সাবা খাতুন। তো জানা গেছে পরীক্ষা হচ্ছিল, না পরীক্ষা হচ্ছিল না, পরীক্ষা হয়নি। আমাদের প্রি ডিসাইডেড ছিল যে আমরা যদি স্কুল খোলে, বোর্ড থেকে কোনো সার্কুলার আমরা পাই, তাহলে 1 সেপ্টেম্বর থেকে আমরা এক্সাম করব। আমরা সেরকম একটা নিজেরা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, যদি বোর্ড থেকে ইমিডিয়েট কোনো সার্কুলার আসে তাহলে আমরা নিয়ে নেব এক্সামটা। সেই হিসাবে আমরা একটা এক্সাম স্কেডিউল বানিয়েও ছিলাম, যে বাচ্চাদের বলেও ছিলাম এটা, যে যদি ফার্স্ট আমাদের গভর্নমেন্ট মানে বিকাশ ভবন থেকে আমাদের যদি কোনো সার্কুলার আসে তাহলে আমরা নিয়ে নেব এক্সাম। শুধু মাত্র 9 আমাদের যেটা আজকে ডাকা হয়েছিল সেটা কোনো এক্সামের জন্য না, সেটা আমাদের যে ডাকা হয়েছিল রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের জন্য, ভেরিফিকেশনের জন্য, যার জন্য আমরা আমাদের 120 স্টুডেন্ট ছিল সেখান থেকে আমরা মাত্র 50 জনকে ডেকেছি। সেটার জন্য গার্জেনরা আমাদের রিকোয়েস্ট করেছেন যে স্কুল বাস দেওয়া হয়, বাচ্চাদের যেতে আসতে কোনো অসুবিধা না হয়। তার জন্য আমরা 3টে স্কুল বাস প্রোভাইড করেছিলাম 50টা স্টুডেন্টের জন্য। আমরা বাড়ি থেকে পিক আপ করেছি বা বাড়িতে ড্রপ করে এসেছি, একদম পুরো কোভিড প্রোটোকল আর কোনো বিধি মেনেই আমরা। না, ওটা যেটা আমাদের আপনারা এক্সাম স্কেডিউলটা দেখেছেন আজকের ডেটে ওটা ছিল, যদি গভর্নমেন্ট থেকে কোনো আমরা সার্কুলার পেতাম তাহলে ওটা হতো, যেহেতু ওটা আসেনি কোনো, যার জন্য আমরা ওটা ক্যান্সেল আগেই করে দিয়েছি। আমরা গ্রুপে মেসেজও করে দিয়েছি, ওটা পোস্টপন্ডেড, কয়েকজন স্টুডেন্ট হয়তো সেই মেসেজটা দেখেনি বা ফলো করেনি, তারা চলে এসেছে, তারা এসে হয়তো এখন বলেওছে মিডিয়ার সামনে যে নোটিশে একটা ভুল ছিল, যেটা আমাদের পোস্টপন্ড ক্লাস 10 আমরা নোটিশ করে দিয়েছি, সেখানে 9 উল্লেখ করা আছে, কিন্তু ওখানে অলসো 9 পোস্টপন্ড, সেটা আমরা ওখানে যিনি টাইপ করেছেন উনি ভুল করে ওটা 9 কন্টিনিউ করে দিয়েছেন, এটা আমাদের একটা টাইপিং মিস্টেক ছিল, সেই জন্য ছাত্রছাত্রীরা চলে এসেছিল অনেকে। এটা স্কুলের মিস্টেক, এটা অফিসিয়াল একটা মিস্টেক আমাদের হয়েছে যে টাইপিং যিনি করেছেন উনি এটা একটা মিস্টেক করে দিয়েছেন। কোনো পরীক্ষা হয়নি, শুধু রেজিস্ট্রেশন ভেরিফিকেশন জন্য। এটা বোর্ডের কালকে ক্লাস 11 আমাদের শুরু হচ্ছে, কালকেও দেখবেন ক্লাস 11 স্টুডেন্ট আসছে, আমাদের সে ডকুমেন্টসও আছে ক্লাসের রেজিস্ট্রেশনের জন্য, একদম সে আমাদের ডকুমেন্ট সব আছে আমাদের কাছে। রাজীব বিশ্বাস, আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার।